আমি সুনীল মিঞ্জি, 70 আপ প্রায় বয়স। 2017 সালে আমরা এই এলাকায় বিদ্যুৎ পাই। আমাদের এই এলাকায় বিদ্যুতের জন্য এটা আমরা মনে করি যে আমাদের আশিক ভাইয়ের অবদানই সবচেয়ে বেশি, এবং আমাদের এই যে প্রত্যন্ত এলাকা যেখানে দীর্ঘদিন আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, কোনো বিদ্যুৎবিহীন অবস্থায় সব অনেক কিছুর অসুবিধা ছিল, কিন্তু বর্তমানে 17 সাল থেকে আমরা বেশ ভালো ইয়ের মধ্যে সেই বিদ্যুতের মধ্য দিয়ে, মানে আমাদের ছেলেপেলেরা এখন হয়তো বা 2017 সালে আপনার চিন্তা করতে পারবেন না যে এখানকার ছেলেপেলেরা তখন খুব স্কুলে বা কলেজে এরকম লেখাপড়া করতো, অশিক্ষিত সন্তানের খুব অনেক ইয়ে সংখ্যায় বেশি ছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের এই এলাকায় এই বিদ্যুৎ আসার ফলে ছেলেপেলেরা লেখাপড়ার দিক দিয়েও তারা অনেকখানি অগ্রসর হচ্ছে, ছেলে মেয়ে হয়ে, এবং বলা যায় যে এলাকায় এখন একটা, যদিও আমরা প্রত্যন্ত এলাকায় রয়েছি, যদিও আমরা আদিবাসী, হ্যাঁ, মানে আমাদের ঐতিহ্য বা আমাদের কৃষ্টি সম্পূর্ণ ভিন্ন, তারপরেও আমরা আমাদের বাংলাদেশের যে কৃষ্টি বা বাংলাদেশের যে কালচার বা বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং উন্নয়নের যে রাজনীতি বা উন্নয়নের যে ধারা, তার সঙ্গে আমরা এখন সম্পৃক্ত আছি। আমাদের এই এলাকায় বিদ্যুতের জন্য এটা আমরা মনে করি যে আমাদের আশিক ভাইয়ের অবদানই সবচেয়ে বেশি, এবং আগামীতে উনি আমাদের এই এলাকার প্রতিনিধি হিসাবে মনোনীত হোক বা প্রতিনিধি হিসাবে উনি আসুক, এটাই আমরা সর্বান্তকরণে আর কি আমরা আশা করি। স্বপ্নের তারে চাইতে আমার আশিক ভাই ভালা, স্বপ্নের তারে চাইতে আমার নৌকা মার্কাই ভালা, স্বপ্নের তারে চাইতে আমার আশিক ভাই ভালা, স্বপ্নের তারে চাইতে আমার নৌকা মার্কাই ভালা, স্বপ্নের তারে চাইতে আমার আশিক ভাই ভালা, স্বপ্নের তারে চাইতে আমার নৌকা মার্কাই ভালা, স্বপ্নের তারে চাইতে আমার আশিক ভাই ভালা, স্বপ্নের তারে চাইতে আমার।